একদিকে দিনদাডের পরিচালক অনন্তকে দিলেন তার মুখোশ ফাঁস করে দেবার হুমকি, আরেকদিকে অনন্ত জলিল জানালেন তিনি কাউকেই ক্ষমা করবেন না। দিনদাডের পরিচালক মোর্তেজা আতশ জমজম এবং অনন্ত জলিলের মধ্যে দ্বন্দ্ব যেন আরও বেড়ে গেছে। অ্যান্ড গতকাল প্রথমে পরিচালক মোর্তেজা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা পোস্ট শেয়ার করেন, এরপর অনন্ত জলিলও তার ফেসবুক পেজে পাল্টা আরেকটা পোস্ট করেন। এখন মোর্তেজা কি বলে সেই বিষয়ে প্রথমে আসি। মোর্তেজা তার সেই পোস্টে অনন্ত জলিলকে উদ্দেশ্য করে লিখেন, আপনি বাংলাদেশের পর ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে আমার অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় ছবিটি মুক্তি দিয়েছেন এবং এখন আপনি এটি সিঙ্গাপুরে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন, বাট ফর্চুনেটলি খুব শীঘ্রই ইরানের আদালতে আপনার সমস্ত প্রতারণার সব বিষয় আশয় উন্মোচিত হবে এবং তারপর বাংলাদেশের মাননীয় বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে আমি আপনার কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করব। মোর্তেজা আরও লিখেন, মিডিয়ায় আপনি যেসব শিশু সুলভ দাবি করছেন সেগুলোর জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি, তাই আরও কিছু কথা বললাম। আপনি বলেছেন চুক্তিটি বানোয়াট, এটা সত্যি লজ্জাজনক। মোর্তেজা আরও লিখেন, আপনাকে যারা পরামর্শ দিচ্ছে তারা আপনাকে ভুল তথ্য এবং ভুল পথ দেখাচ্ছে, আর তাদের পরামর্শ যদি আপনি কন্টিনিউয়াসলি নিতেই থাকেন তাহলে দিন দিন আপনার সামাজিক পদমর্যাদা আরও নিচে নামবে। তিনি উল্লেখ করেন, একটা মিথ্যা আরেকটা মিথ্যার জন্ম দেয়, আর যারা আপনাকে প্ররোচিত করেছে প্রচারণার জন্য $10 মিলিয়ন উল্লেখ করতে, তারাই আপনাকে এখন প্ররোচিত করছে চুক্তিপত্রটিকে অস্বীকার করতে। এবং সবশেষে মোর্তেজা অনন্ত জলিলকে একটা প্রশ্ন করেন, আচ্ছা বাংলাদেশের ব্যয় সম্পর্কে একটা সহজ প্রশ্ন করি, আপনি যেমন বলেছেন আমি আপনার সাথে ছিলাম, আপনি $10 মিলিয়ন খরচ করেছেন, আচ্ছা বলুন তো বাংলাদেশের কবি জনাব ওস্তাদ হেলাল হাফিজকে আপনি এই মুভিতে বাংলা গানের লিরিক্স লেখার জন্য কত $1 মার্কিন পারিশ্রমিক দিয়েছেন, কিংবা বাংলাদেশের গায়ক বেলাল খান তাকেই বা আপনি এই মুভিতে গানের জন্য কত $1 মার্কিন দিয়েছেন। এবং মোর্তেজা আরও উল্লেখ করেন, আদালতের আদেশ না হওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠানেরই এই ছবিটি হলে প্রদর্শনের অনুমতি নেই এবং এখন থেকে যদি কেউ উইদাউট পারমিশন এই মুভিটা হলে প্রদর্শন করে তাহলে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর মোর্তেজার এই পোস্টের কয়েক ঘন্টা পর অনন্ত জলিল তার ফেসবুক পেজের পোস্ট করে লিখেন, মোর্তেজা যেই মিথ্যাচার শুরু করেছে সেই মিথ্যাচারের জন্য তাকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতেই হবে এবং এর সাথে যেসব বাংলাদেশিরা জড়িত যারা ষড়যন্ত্র করছে তাদেরকেও কিছুতেই ক্ষমা করা হবে না। ওয়াও, এখন অনন্ত জলিল তো বলে দিলেন তিনি এই বিষয়টা ইন্টারন্যাশনাল আদালতে নিয়ে যাবেন। অনন্ত জলিল তার পোস্টে আরও লিখেন, আমি একজন সহনশীল মানুষ, প্রচুর ধৈর্য দেখিয়ে বিষয়টি নিয়ে আমি চুপ ছিলাম, কিন্তু আজ আবার লক্ষ্য করলাম মিস্টার মোর্তেজা আবার আমাকে নিয়ে সম্মানহানি করার জন্য ভুয়া তথ্য প্রকাশ করেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শিগগিরই তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল আদালতে মামলা দায়ের করব। এবং অনন্ত জলিল সেই পোস্টে আরও উল্লেখ করেন, তিনি এর আগে 4/9/2022 মানে 4 সেপ্টেম্বর তিনি তার উকিলকে দিয়ে মোর্তেজা আতশ জমজমকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু সেটার কোনো উত্তর মোর্তেজা দেননি। বোঝা যাচ্ছে তাদের মধ্যে যে কাদা ছুড়েছুড়ির ব্যাপার সেটা আরও তীব্র হয়ে যাচ্ছে। এখন এটা সমাধান কোথায় সেটা বোধ হয় আদালতে দ্বারস্থ হওয়ার পরই বোঝা যাবে। এখন দেখা যাক কে কবে কখন আদালতে দ্বারস্থ হচ্ছে।